ইনফ্যাক্ট আপনারা যারা ট্রেড সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করেন যেমন আজকে এই যে একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে যে এক্সামিনেশন অব ডকুমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং অফ ডিসকেপেন্ট ডকুমেন্ট এইটার কিন্তু সব উত্তর দেওয়া আছে আর্টিকেল নাম্বার ফর্টিন এবং সিক্সটিনে তাই না আবার পরে আরেকটা আলোচনা করতে পারেন যে যে ট্রান্সপোর্ট ডকুমেন্টের উপর এটার উত্তর দেওয়া আছে আর্টিকেল নাম্বার নাইনটিন থেকে আর্টিকেল নাম্বার টোয়েন্টি সেভেন পর্যন্ত তাই না এরকম ইউসিপি মধ্যে কিন্তু সবকিছু মানে বলে দেয়া আছে এখন এগুলোকে আলো যত বেশি আলোচনা করবেন তত বেশি জিনিসগুলো আপনাদের সামনে ক্লিয়ার হবে তত বেশি কনফিডেন্টলি আপনি কাজকর্ম করতে পারবেন তত বেশি ইন্টারন্যাশনালি আপনি কমপ্লাইন্ট হতে পারবেন তত বেশি ফরেন বায়ার ফরেন সেলার আপনাকে পছন্দ করবে তাই না তো সুতরাং এগুলো আসলে আপনাদেরকে জানতে হবে ঠিক মতো ওকে আচ্ছা কারণ এই যে আজকাল কেউ ইউসিবি সিক্স হান্ড্রেড একসাথে আলোচনা করে না এটা বা আমরা একটা ব্রিফিং দেওয়ার জন্য বা আপনার এন্ট্রি লেভেলের অফিসারদের জন্য পুরো জিনিসটা বোঝানোর জন্য হয়তোবা দুই তিন ঘন্টা একটা আলোচনা করতে পারি কিন্তু যারা নাকি রিয়েল প্র্যাকটিশনার তাদের সামনে আলোচনা করতে হবে এক একটা ইস্যু ধরে মানে ইস্যু সংক্রান্ত যে আর্টিকেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা যেমন একদিন আপনার ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট নিয়ে আলোচনা হতে পারে অনলি অন আর্টিকেল নাম্বার থার্টি তাই না এরকম একদিন ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে আলোচনা হতে পারে অনলি অন আর্টিকেল নাম্বার টোয়েন্টি এইট তাই না একদিন রিএম্বার্সমেন্ট সম্বন্ধে আলোচনা হতে পারে অনলি অন আর্টিকেল নাম্বার থার্টিন এরকম ভাবে আপনাদের আলোচনাগুলো চলবে তাই না একদিন হয়তো বা কনফার্মেশন নিয়ে আলোচনা হতে পারে অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা হতে পারে স্পেসিফিক এগুলোর আর্টিকেল আছে আলাদা আলাদা তাই না সেগুলো ওইভাবেই আসলে আলোচনাগুলো ভাগ করে নিলে আপনারাও যারা মানে প্র্যাকটিশনার আপনাদের জন্য সুবিধা এবং যারা আলোচনা উপস্থাপন করবেন তাদের জন্য সুবিধা ওকে